কথাই আছে, নদীর ধারে বাস দুঃখ 12 মাস। আর বর্ষাকালে তো দুঃখ আতঙ্কে দিন কাটে নদীর তীরের বাসিন্দাদের। বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে প্লাবিত হবার আতঙ্ক আরও বাড়ে বর্ষাকালে। এমনই আতঙ্কে দিন কাটাচ্ছে বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর তীরের বাসিন্দাদের। ইতিমধ্যেই গোটা বাঁধ চলে গেছে নদীর গ্রাসে। যে কোনো মুহূর্তে রায়মঙ্গল নদী গ্রাস করবে গোটা গ্রামকে। দীর্ঘদিন ধরে মণিপুর পূর্বপাড়ায় মিঠাখালি ও নলপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় কয়েক কিলোমিটার নদী বাঁধের অবস্থা শোচনীয় হয়ে রয়েছে। তার উপর ভরা কোটালে রায়মঙ্গল নদীর জল বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসীরা। তাদের দাবি, যত দ্রুত সম্ভব এই নদীর বাঁধ মেরামতি করা হোক, না হলে যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকতে পারে। আমরা কি করে বাঁচব? নদীর বাঁধ ভেঙে গেলে আমরা কি করে বাঁচব? আমরা কি গঙ্গা জলে কি বাঁচতে হবে আমাদের? কিন্তু কাছে আমরা হচ্ছে নদীর জলে বাঁচব। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসঞ্জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে। দ্রুত এই রায়মঙ্গল নদী বাঁধের কাজ হবে বলে জানান তিনি। প্রশাসনের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পেলেও নদী গর্জনে আতঙ্কে রাতের ঘুম উড়েছে রায়মঙ্গল নদীর তীরের বাসিন্দাদের। উত্তর ২৪ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার, ওনলি ট্রুথ।